মারাত্মক মহানগরীত বরবিহ কোকেইনের করাল গ্রাহ বহু সম্ভ্রান্ত পরিয়ালর লোকে কোকেইন সেবনের তথ্য ক্রাইম ব্রাঞ্চত গুয়াহাটির পর কোকেইনের বেহা ভিন্ন প্রান্ত যুটিয়া আরক্ষী আয়ুক্ত পার্থসারথি মহন্তর নেতৃত্বত অসম আরক্ষীর সহযোগিতাত ক্রাইম ব্রাঞ্চে চলাইছিল এক বৃহৎ অভিযান। অভিযানের লক্ষ্য দিল্লির পর অসমের দিকে আহি আছে দুই নাইজেরিয়ান। দিল্লির পর রাজধানী এক্সপ্রেসরে অহা দুই ধৃত নাইজেরিয়ানের উপর দৃষ্টি নিক্ষেপ করে আসছিল গোপনে। অবশেষত পল্টন বজার স্টেশন পালেহি রেলখন। রেলের পর নামিল দুই নাইজেরিয়ান। লক্ষ্য আছিল গুয়াহাটির পর দুইটা যাব শিলংলৈ। কিন্তু ইতিমধ্যে অসম আরক্ষীর সহযোগিতাত ক্রাইম ব্রাঞ্চে বাঁধি থাকা জালত ফসিল দুই ধৃত নাইজেরিয়ান। তথ্যর ভিত্তিত দুই নাইজেরিয়ানের উপরতে চলা হয়েছিল তালাচী। তালাচীত জব্দ 20 গ্রাম কোকেইন, বহু আপত্তিজনক তথ্যর লগতে নগদ দেশি বিদেশি ধন। দুই ধৃত নাইজেরিয়ান ক্রমে ইমানুয়েল এনুমা ডাইক আর ইফিনি সল্টস আকুয়াকাস। দিল্লির পর রাজধানী এক্সপ্রেসরে গুয়াহাটিলৈ অহা দুই দুর্ধর্ষ সরবরাহকারী লক্ষ্য আছিল গুয়াহাটির পর শিলংলৈ কোকেইন সরবরাহ। কিন্তু দুই সরবরাহকারী গুয়াহাটিতে পড়িল ক্রাইম ব্রাঞ্চের জালত। দিল্লির পরাই আমি সার্ভিলেন্সত রাখা হয়েছিল, সার্ভিলেন্সত রাখিছিল আর আমার ব্যক্তিও চোয়া চিতা করে আসে আর ফাইনালি মানে চূড়ান্তভাবে আমি গুয়াহাটি রেলওয়ে স্টেশনত আরক্ষী যুটিয়া আয়ুক্ত পার্থসারথি মহন্ত ডাঙরিয়ার নেতৃত্বত আমি করায়ত্ত করবলে সক্ষম হল। গুয়াহাটিলৈকে লৈ আহিছিলে আর গুয়াহাটির পর উত্তর পূর্বাঞ্চল বেলেগ বেলেগ অঞ্চল যেনে শিলং আদি অঞ্চলত যায় বলে আমি প্রারম্ভিক যে তদন্ত আছে তাত আমি গম পাইছো। তেওঁলোকৰ নাম হল, এজনের নাম হল চার্লস উকাকাজি আর এজনের নাম হল ইমানুয়েল ডাইকে। তেওঁলোকে দুইজন ব্যক্তি নাইজেরিয়ান ব্যক্তি আর আমি প্রারম্ভিক তদন্তত গম পাইছো যে দীর্ঘদিন ধরে প্রথমে দিল্লীলে আহে, তারপর উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন ঠাইত বিশেষকৈ এই কোকেইনের যে সাম্রাজ্য চলাই আছে। ধৃত ইফিনি সার্লস আকুয়াকাস নামের নাইজেরিয়ানটির নাই কোনো ভিজা। অবৈধ পান কার্ড ভিজারে দেশলৈ কোকেইন সরবরাহর তথ্য ক্রাইম ব্রাঞ্চর। অবৈধ নথিপত্র আমি পাইছো, যেনেকে আমি এজন নাইজেরিয়ান ব্যক্তির পর আধার কার্ড পাইছো যেটু তেওঁ লব নোৱাৰে, এজন ব্যক্তির পর পেন কার্ড পাইছো যেটু তেওঁলোকে কোনোপধ্যে লব নোৱাৰে। এটা বৃহৎ চক্র ইয়ার লগত যে জড়িত হয়ে আছে এইটো নিশ্চিত, যেহেতুকে এজন ব্যক্তির ভিজা নাই কিন্তু তেওঁ কি ধরনের কি কোন ফালে দি তেওঁ ভারতবর্ষত সোমাবলৈ তেওঁলোকে সুবিধা পালে আর কি চক্র ইয়ার লগত জড়িত হয়ে আছে আর ড্রাগসর চক্র ইয়াত জড়িত হয়ে আছে, গতি সেইবিলাকও আমি অনুসন্ধান করে আছো আর আমি শীঘ্রে ইয়ার বিরুদ্ধে কার্যব্যবস্থা গ্রহণ করব। দুই নাইজেরিয়ানক গ্রেপ্তার করার পাছতে পোহরলৈ আহিছে বহু গোপন তথ্য। গুয়াহাটিলৈ লৈ অহা বিলাসী কোকেইন সেবন করে কোনে, বিলাসী কোকেইন সেবনত জড়িত আছে সম্ভ্রান্ত পরিয়াল, দুই ধৃত সরবরাহকারী দীর্ঘ সময়ের জিম্মাত লওয়ার সিদ্ধান্ত লৈছে ক্রাইম ব্রাঞ্চে। লক্ষ্য দুই নাইজেরিয়ানক জিম্মাত লৈ তালিকা প্রস্তুত করব ক্রাইম ব্রাঞ্চে। জালত পড়িব পারে রাজ্যের বহু সম্ভ্রান্ত পরিয়ালের সদস্য। এই যে কোকেইন যে সামগ্রী নিচাযুক্ত সামগ্রী, এই বিলাসী এটা বিলাসী এটা ড্রাগস আর এই অধিক ধনিক শ্রেণীর লোকে আর সন্ততি সকলের একাংশ লোকে এই কারণে এটা বিলাসিতা চূড়ান্ত একটা বিলাসিতা, গতি আমি এই যাতে আমার ইয়াত সোমাব নোৱাৰে আর এই চক্রট যাতে ইয়াত আমার রাইজক আর উত্তর পূর্বাঞ্চলের রাইজক যাতে ইয়ারপর আমি মুক্ত করব পাৰো। এতিয়া প্রশ্ন হয় কেতিয়ালৈ ড্রাগসমুক্ত রাজ্যলৈ পরিণত হব অসম। ক্রাইম ব্রাঞ্চে দুই নাইজেরিয়ানক জিম্মাত লৈ চলোৱা তদন্তত নিশ্চয় স্পষ্ট হব রাজ্যের কিমান সম্ভ্রান্ত পরিয়ালের সদস্যই সেবন করে বিলাসী কোকেইন। গুয়াহাটির পর অনুপজ্যোতি নাথর প্রতিবেদন, ঈশান নিউজ।